জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। সো গত পর্বগুলোতে আমরা জাভার একদম বেসিক যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা শুধুমাত্র জাভা প্রোগ্রামিং নয়, যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, হুইচ ইজ হোয়াট কন্ট্রোল স্টেটমেন্টস। ওকে, সো যখন আপনি প্রোগ্রামিং করবেন কিংবা প্রোগ্রামিং দ্বারা যখন আপনি কোনো সমস্যার সমাধান করতে যাবেন, সো যখন আপনি নিজের কোনো কিছুকে যখন ইমপ্লিমেন্ট করবেন প্রোগ্রামে, তখন আপনার এই কন্ট্রোল স্টেটমেন্টটা প্রয়োজন হবে। বা আপনি প্রোগ্রামের যে এক্সিকিউশন রুলস আছে সেগুলোকে যখন আপনি চেঞ্জ করতে চাইবেন, সো তখন আমাদের এই কন্ট্রোল স্টেটমেন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। সো এই জন্য শুধুমাত্র জাভা প্রোগ্রামিং নয়, যে কোনো ধরনের প্রোগ্রামিংয়ের জন্যই এই কন্ট্রোল স্টেটমেন্টসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এই কন্ট্রোল স্টেটমেন্টের প্রতিটা টপিকস খুব ভালোভাবে বুঝে নেন, তাহলে পরবর্তীতে আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন তখন আপনার জন্য ব্যাপারগুলো খুবই ইজি হয়ে যাবে। আর এই কন্ট্রোল স্টেটমেন্ট ছাড়া আপনি প্রোগ্রামিং করতেই পারবেন না, ঠিক আছে? সো এই কন্ট্রোল স্টেটমেন্টের সবগুলো টপিকস আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সেগুলো খুব ভালোভাবে বুঝে নেবেন, তাহলে পরবর্তীতে আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন তখন আপনার কাছে সব কিছু অনেক সহজ হয়ে যাবে। তখন আপনি নিজে একটা লজিক ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? এখন চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। সর্বপ্রথম আমরা জেনে নিই যে কন্ট্রোল স্টেটমেন্ট আসলে বিষয়টা কি। সো কন্ট্রোল স্টেটমেন্ট এই কথাটা দ্বারাই আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো কিছু কন্ট্রোল করার কথা বলা আছে। সো কী কন্ট্রোল করবো আসলে, আমরা কাকে কন্ট্রোল করবো কিংবা কী আসলে আমরা কন্ট্রোল করবো এই কন্ট্রোল স্টেটমেন্ট দ্বারা। এখানে আসলে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট দ্বারা আমরা প্রোগ্রামের যে ফ্লোটা আছে সেই ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন ধরেন জাভা প্রোগ্রামিংয়ে প্রতিটা কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয়। সো আপনি যদি চান যে কোনো কোডকে আপনি মডিফাই করবেন, অর্থাৎ কোনো কোডকে আপনি বাদ দিয়ে অন্য কোড এক্সিকিউট করবেন, কিংবা কোনো কোডকে আপনি বারবার রিপিটেড যখন আপনি এক্সিকিউট করতে চাইবেন, তখন আমাদের এই কন্ট্রোল স্টেটমেন্টগুলো দরকার পড়ে, ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলতে যাই, তাহলে দেখেন এখানে সিম্পল একটা উদাহরণ দেওয়া আছে। একটা ক্লাস, একটা মেইন মেথড, এবং মেইন মেথডের মধ্যে আমার দুইটা ব্লক অফ কোড আছে, ঠিক আছে? সো এই সেকেন্ড ব্রেকেট থেকে শুরু করে এই বডিটা, এটা হচ্ছে আমার একটা পার্ট, একটা ব্লক অফ কোড, এবং এটা হচ্ছে আরেকটা ব্লক অফ কোড। সো আমি যদি চাই যে আমার এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে অ্যাট এ টাইম, তখন এটা হবে না, কিংবা আমার এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে এটা হবে না। সো এই ধরনের সিচুয়েশনগুলো আমরা হ্যান্ডেল করতে পারি কিসে? আমরা হ্যান্ডেল করতে পারি আমাদের এই কন্ট্রোল স্টেটমেন্ট দ্বারা। কিংবা যদি আমি চাই যদি এই ব্লক অফ কোডকে রিপিটেড এক্সিকিউট করতে, তাহলেও আমাদের কী করতে হবে? এই কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে? সো আশা করি কন্ট্রোল স্টেটমেন্ট কী সেটা আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। এখন চলেন দেখবো আমরা যে কন্ট্রোল স্টেটমেন্ট জাভাতে কত ধরনের হয়ে থাকে। সো জাভাতে কন্ট্রোল স্টেটমেন্ট মূলত তিন ধরনের হয়ে থাকে। প্রথমত সিলেকশন অর কন্ডিশনাল স্টেটমেন্ট, দেন ইটারেশন অথবা লুপিং স্টেটমেন্ট, এবং ফাইনালি জাম্প স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্ট কী? সো কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে আমরা যখন প্রোগ্রামে কোনো লজিক সেট করতে যাই বা কন্ডিশন যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, প্রোগ্রামে যখন আমরা কোনো কন্ডিশন দিই, তখন আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্ট কিংবা সিলেকশন স্টেটমেন্টগুলো ব্যবহার করে থাকি। যেমন আমরা যারা সি কিংবা সি প্লাস প্লাস প্রোগ্রামিং করে এসেছি, তাদের কাছে এই বিষয়গুলো সবগুলোই পরিচিত। যেমন এই কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমাদের কী কী আছে? ইফ, ইফ ইলস, ইফ ইলস ইফ, এবং নেস্টেড ইফ। এছাড়াও আরও একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সো এই সবগুলো টপিক্সের সাথে কিন্তু আপনারা কম বেশি সবাই পরিচিত। সো আমরা এখন দেখব যে এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আমরা জাভাতে কীভাবে ইমপ্লিমেন্ট করি কিংবা জাভাতে আমরা সেটা কীভাবে লিখি, ঠিক আছে? দেন আমাদের আর যে আরেকটা টাইপস রয়েছে সেটা হচ্ছে ইটারেশন কিংবা আমাদের লুপিং স্টেটমেন্ট। সো এই ইটারেশন কিংবা লুপিং স্টেটমেন্টগুলো আমরা কখন ব্যবহার করি? যখন আমরা একটা ব্লক অফ কোডকে মাল্টিপল টাইম এক্সিকিউট করতে যাই, ঠিক আছে? লুপ মিন্স সেটা বারবার ঘুরতে থাকবে, তাই তো? সো একটা ব্লক অফ কোড যখন বারবার ঘুরতে থাকবে, রিপিটেড কাজ করবে, সো ওই ধরনের সিচুয়েশানে আমরা ইটারেশন স্টেটমেন্ট কিংবা লুপিং স্টেটমেন্টগুলো ব্যবহার করে থাকি। সো আমরা জাভাতে কী কী ধরনের লুপিং স্টেটমেন্ট ব্যবহার করে থাকি? জাভাতে আমরা ফর, হোয়াইল এবং ডু হোয়াইল এই লুপিং স্টেটমেন্টগুলো ব্যবহার করে থাকি অন্যান্য প্রোগ্রামিংয়ের মতোই, ঠিক আছে? সো এগুলো বেসিক সিনট্যাক্স, হয়তো কিছুটা তফাত আছে অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে, যেটা জাভার নিজস্ব কিছু সিনট্যাক্স আছে।
প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং করব তখন আমরা সেটা দেখে নেব, ঠিক আছে? কিংবা যখন প্র্যাকটিস করব তখন আমরা সেটা দেখতে পারবো। আচ্ছা, এরপর আমাদের আরেকটা যে টাইপস ছিল সেটা হচ্ছে আমাদের জাম্প স্টেটমেন্ট। ওকে, সো আমরা জাভাতে কী কী ধরনের জাম্প স্টেটমেন্ট ব্যবহার করে থাকি? জাভাতে আমরা যে জাম্প স্টেটমেন্টগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো ব্রেক, কন্টিনিউ এবং রিটার্ন, ঠিক আছে? অন্যান্য যে প্রোগ্রামিংগুলো ছিল যেমন সি কিংবা সি প্লাস প্লাস, আমরা যারা কাজ করে এসেছি অলরেডি, সো তারা জানি এই ব্রেক, কন্টিনিউ, রিটার্ন ছাড়াও আমাদের আরও একটা জাম্প স্টেটমেন্ট ছিল, সেটা হচ্ছে গো টু, ঠিক আছে? কিন্তু জাভাতে আমরা গো টু ব্যবহার করে থাকি না, অর্থাৎ জাভাতে গো টু ব্যবহার করা হয় না। কিন্তু এছাড়া ব্রেক, কন্টিনিউ, রিটার্ন এগুলো আমরা জাভাতে ব্যবহার করে থাকি। সো আমাদের টাইপস অফ স্টেটমেন্টস, ওকে? সো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলাদা আলাদাভাবে টিউটোরিয়াল তৈরি করব এবং সেগুলো দ্বারা একাধিক প্রোগ্রাম করে আমরা বিষয়গুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? সো নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে শুরু করব এবং পরবর্তীতে সিকোয়েন্সিয়ালি আমরা প্রতিটা স্টেটমেন্ট নিয়ে আমরা আলাদা আলাদা টিউটোরিয়াল তৈরি করব। সো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি আপনারা দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ 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 ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।